বিউটি সায়েন্স টিপস এর সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, গ্যাস্ট্রিক মূলত কি কারণে এবং কেন হয়, কোন খাবারগুলো গ্যাস্ট্রিক বাড়ায়, এর থেকে মুক্তির উপায় কি, আসুন জেনে নেই। আমরা সবাই কম বেশি গ্যাস্ট্রিকে ভুগি। গ্যাস্ট্রিক হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যেমন গ্যাস্ট্রিক হলে খিদে কম পায়, পেটে গ্যাস হয় এবং বুক জ্বালা করে, পেটের মাঝখানে চিনচিনে ব্যথা হতে পারে, বুক ও পেটে চাপ অনুভূত হয়, হজমে অসুবিধা হয়, বারবার বমি হতে পারে। গ্যাস্ট্রিক থেকে মুক্তির উপায়গুলো হল, এক, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দুপুর ও রাতের খাবার খাবেন। দুই, একেবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প অল্প করে বারবার খান। তিন, বমি হলে শক্ত খাবার কম খাবেন, পানি ও পানি জাতীয় খাবার বেশি খান। চার, বেশি চিনি জাতীয় পানি কম খাবেন। পাঁচ, ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেবেন। ছয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া পেট খারাপ বা বমির ওষুধ কিনে খাবেন না। সাত, তাজা খাবার খান, স্টোর করা বা ফ্রোজেন ফুড কম খাবেন। আট, শরীরের অতিরিক্ত ওজন কমান, নিয়মিত ব্যায়াম করুন। নয়, ধূমপান এড়িয়ে চলুন। দশ, অতিরিক্ত তেল ও মশলা দেওয়া খাবার খাবেন না। এগারো, বাইরের খাবার না খেয়ে বাড়ির তৈরি খাবার খান। বারো, মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেক সময় এসব সমস্যা বাড়িয়ে দেয়, তাই মানসিক চাপ নেবেন না। তেরো, তৈলাক্ত খাবার বাদ দিতে চেষ্টা করুন। খেতে হলে খাবার আগে বা পরে পানি খাবেন না, অন্তত 30 মিনিট পরে 1 গ্লাস পানি পান করুন। প্রাকৃতিক উপায়ে নিরাময়ের উপায়, লং, 2টি লং মুখে নিয়ে চিবোতে থাকুন, যেন রসটা পেটে যায়। জিরা, 1 চা চামচ জিরা ভেজে নিন, এবার এমনভাবে গুঁড়া করুন যেন পাউডার না হয়ে যায়, একটু ভাঙা ভাঙা থাকে, ওই গুঁড়াটি 1 গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন। গুড় আপনার বুক জ্বালা পোড়া এবং অ্যাসিডিটি থেকে মুক্তি দিতে পারে। যখন বুক জ্বালা পোড়া করবে, সঙ্গে সঙ্গে 1 টুকরো গুড় মুখে নিয়ে রাখুন, যতক্ষণ না সম্পূর্ণ গলে যায়। তবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে নয়। মাথা অ্যাসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে, তবে এর সঙ্গে সামান্য গোলমরিচ গুঁড়ো দিতে পারে। পুদিনা পাতা, প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও বদহজম হবে না। বোরহানি, ভারী খাবারের পর 1 গ্লাস বোরহানি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। তুলসী পাতা, গ্যাস্ট্রিকের সমস্যা হলে 5 থেকে 6টি তুলসী পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি কমে যায়। এছাড়া তুলসী পাতা প্রতিদিন বেটে পানিতে মিশিয়ে খেলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা কমে যাবে। আদা, খাওয়ার আধা ঘন্টা আগে ছোট 1 টুকরো আদা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। লেবু, একটি মাঝারি আকৃতির লেবু চিপে রস বের করে নিন, এরপর লেবু রসের সঙ্গে 1/2 টেবিল চামচ বেকিং সোডা ও 1 কাপ পানি মিশিয়ে নিন। বেকিং সোডা ভালো করে মিশিয়ে যাওয়া পর্যন্ত নাড়ুন। এবার মিশ্রণটি খেয়ে নিন। নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যায় আরাম পাওয়া যায়। তেঁতুল পাতা, তেঁতুল পাতা মিহি করে বেটে নিন। এবার তেঁতুল পাতা বাটা 1 গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন পান করুন, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ।